এজন্য আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিনজারত সন্তান আমার নবীর সম্মানের দিকে বা তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে যারা কণ্ঠে কিনা ভারতীয় নেত্রী নাস্তিক নুপুর শর্মা ও জিন্দাল প্রিয় নবীকে অবমাননা করায় প্রতিবাদ জানিয়েছেন মিজানুর রহমান আজহারি হজরত মুহাম্মদ সাল্লি আসাল্লামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে মিজানুর রহমান আজহারি নিজের ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়ে তিনি লিখেন দুর্ভোগ তাদের জন্য তারা যদি বুঝত কাকে নিয়ে তারা বিদ্রুপ করে গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন তিনি তা কি তারা জানে না তার প্রতি বিদ্রুপকারীদের বিপক্ষে যে স্বয়ং স্রষ্টাই যথেষ্ট তা কি তারা বুঝে না কোটি মুসলিমের নরম দিলের অনেকটা জায়গায় জুড়ে থাকে যার নাম তার অবমাননায় সেটা কতটা শক্ত ও উত্তপ্ত হতে পারে তাদের উপলব্ধিতে কি তা আসে না জেনে রাখো হে আবুল হাবের উত্তর শরীরা আল্লাহ তা রহমান গুণের সুবাদে তার প্রতি অবিশ্বাসী হয়েও এই দুনিয়ায় বেঁচে থাকা যায় কিন্তু তার প্রিয় হাবিব রহমতুল্লিল আমিনের প্রতি বিদ্বেষী হয়ে টিকে থাকা যায় না ধ্বংস অনিবার্য নিশ্চয় যারা আল্লাহ ও রাসূলকে পীড়া দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশাপ্ত করেন এবং তিনি তাদের জন্য রেখেছেন অপমানজনক শাস্তি তো প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা প্রত্যেকে যার যার জায়গার থেকে এই নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি ভিডিওটি এই পর্যন্তই প্রতি মুহূর্তে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ